পোর্টফোলিওর জন্য কয়টা প্রজেক্ট করা উচিত এবং পোর্টফোলিওর প্রজেক্টগুলো কেমন হওয়া উচিত। ইউটিউব থেকে কপি পেস্ট করা প্রজেক্টগুলো, ইউটিউবে ভিডিওতে যে প্রজেক্টটা দেখেছি সেরকম প্রজেক্ট করলে সেটা কি রিজুমিতে অ্যাকসেপ্ট হবে? ভাইয়া, অন্যের কোডটাকে কপি করে বা অন্যের প্রজেক্টটাকে একটু চেঞ্জ করে বা ওই সিমিলার আইডিয়া নিয়ে প্রজেক্ট বানালে সেই আইডিয়া কি অ্যাকসেপ্টেড হবে? এইরকম অসংখ্য প্রশ্ন প্রতিনিয়ত আমি পেয়ে থাকি, তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক। আমি অনেককেই ম্যানুয়ালি মুখে মুখে সাজেশন দিয়েছি, বাট এই রিসোর্সটা সবার জানা উচিত বা সবার ইনফরমেশনটা সবার কাছে ছড়ানো উচিত, তাই ভাবলাম একটা ভিডিওই বানিয়ে ফেলি। ভাইয়া, রিজিউমের জন্য আপনি 1, 2, 3, 4, 5 যে কয়টা খুশি প্রজেক্ট বানাইতে পারেন, কে না করেছে। কিন্তু আমি বলবো, এই ছোট ছোট অনেক প্রজেক্ট না বানিয়ে একটা আইডিয়া দিয়ে একটাই প্রজেক্ট বানান না, কিন্তু সেই প্রজেক্টটা দেখার মতো হোক। কেন আপনি ইউটিউব থেকে আরেকজনের প্রজেক্ট যেরকম করছে সেই আইডিয়া নিয়ে আপনি প্রজেক্ট বানাবেন? কি দরকার আপনার? যদি আপনার অন্যের প্রজেক্ট, অন্যের ভিডিও দেখে প্রজেক্ট বানায় কাজ চলতো, তাহলে তো আপনাকে বাদ দিয়ে যে ভিডিওটা বানিয়েছে তাকে হায়ার করতো কোম্পানি, তাই না? আবার কোনো একটা কোর্সে, বিশেষ করে প্রোগ্রামিং হিরো নিয়ে এর আগে এরকম হয়েছিল, এখন এগুলো সব ঠিক হয়ে গেছে, এখন আসলে এই ধরনের সমস্যাগুলো সামনে আর আসে না। সেটা হচ্ছে যে প্রোগ্রামিং হিরোর প্রত্যেকেই, বেশিরভাগ স্টুডেন্ট একই ধরনের প্রজেক্ট রিজুমিতে রাখতো, এতে অনেক হাইপ তৈরি হয়েছিল, আমরাও নিজেরাও আসলে না বুঝে অনেক কিছু বলে ফেলছিলাম বিষয়গুলো নিয়ে। বাট দেখেন, একটা কোম্পানির কাছে যখন একটা ইনস্টিটিউটের 5টা বা 10টা রিজুমি পৌঁছাবে, সেই সবগুলোর রিজুমিতে একই ধরনের প্রজেক্ট, তাদের কিন্তু একটা কনসার্ন আসবে, তখন তারা ওই রিজুমিগুলোকে সাইট করে ফেলবে, তাই না? তো একটা কোর্স আপনি করছেন, সেই কোর্স থেকে আপনি কিছু শিখছেন, প্রজেক্ট করা শিখছেন, ওই নলেজটা দিয়ে আপনি আদার কোনো প্রজেক্ট করেন না। সেম প্রজেক্ট কেন করবেন সবাই, একই আইডিয়ার প্রজেক্ট কেন করবেন সবাই, তাই না? তাহলে সেই প্রজেক্টের তো আসলে ভ্যালু থাকবে না। আপনি আমার সাজেশনটা যদি শোনেন, তাহলে আমি বলবো যে ভাই, আপনার 1, 2, 4, 5, 10, 20, 30, 40টা প্রজেক্ট করার দরকার নেই, আপনি একটা প্রজেক্ট করেন, যে কোনো একটা আইডিয়া নিয়ে, ছোট্ট একটা আইডিয়া, একদমই ছোট্ট একটা আইডিয়া নিয়ে একটা প্রজেক্ট করেন। এই প্রজেক্টটা করবেন অ্যাজাইল ম্যাথোডোলজি ব্যবহার করে, মানে হচ্ছে যে ওভার দ্য টাইম আপনি আপডেট করবেন। প্রথমে একটা ছোট্ট আইডিয়া এসেছে, সেই ছোট্ট আইডিয়াটা ইমপ্লিমেন্ট করবেন সুন্দরভাবে। এবার যখন ইমপ্লিমেন্ট হয়ে গেল, আপনি ভিজুয়ালি দেখতে পারছেন, তখন আপনি কি করবেন, তখন আপনি তার একটা কেস স্টাডিজ লিখে ফেলবেন, যে আপনি কী করছিলেন, কেন করছিলেন, কী প্রবলেম ফেস করলেন, সব কিছু নিয়ে। এইবার চিন্তা করবেন, যাচ্ছে আমার প্রজেক্টের যে ইনিশিয়াল আইডিয়া ছিল সেই আইডিয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার কী কীভাবে কী কী করলে ফিচার এনরিচ করা যায়, আর কী কী ফিচার যুক্ত করা যায় আমার এই প্রজেক্টে, আরও 2-3টা নতুন ফিচার আসবে, সেগুলো এনরিচ করবেন, সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। তাহলে দেখবেন, যখন আপনি নতুন ফিচার বানাইতে যাচ্ছেন, অ্যাড করতে যাচ্ছেন, তখন আপনার কোড আগের কোড আর কাজ করে না, তখন হচ্ছে কোড রিফ্যাক্টর করতে হচ্ছে, তো চেঞ্জেস আনতে হচ্ছে, নতুন ভার্সন রিলিজ করতে হচ্ছে। এই ধরনের ছোটো ছোটো অনেক কাজ হয়ে যাবে যখন আপনি, মানে শেখা হয়ে যাবে যখন আপনি একটা প্রজেক্টে লম্বা সময় কাজ করবেন। আপনি টার্গেট করেন, আমি একটা আইডিয়া সিলেক্ট করবো, যে আইডিয়াটা 100% ইউনিক হতে হবে এমন কোনো কথা নাই। হতে পারে আপনি কোনো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করছেন, সেটা আপনার ভালো লাগছে না, আপনি ওইটা নিয়ে একটা প্রজেক্ট বানাইতে পারেন। হতে পারে আপনি আপনার কোনো একটা বন্ধুর ব্যবসা, নতুন একটা বিজনেস দিচ্ছে, আপনি বুঝতে পারলেন সেখানে অনেক কাস্টম রিকোয়ারমেন্ট আসছে, আপনি সেটা নিয়ে একটা প্রজেক্ট বানাবেন তার কাছ থেকে আইডিয়া শুনে শুনে, হতেই পারে। এবং এও হতে পারে যে আপনি যে ইউনিভার্সিটিতে আছেন তার জন্য একটা পেমেন্ট মেথড সিস্টেম বানাচ্ছেন, বা স্টুডেন্টরা যেন সহজে কোর্স ফি দিতে পারে, বা আপনি রেজাল্ট সিস্টেম বানাচ্ছেন, এগুলো কমন হয়ে গেছে যদিও, তারপরেও আপনি এরকম ইউনিক আইডিয়া খুঁজে বের করতে পারেন আপনার চারপাশ থেকে। যদি তাও না পারেন, প্রোডাক্ট হান্টে যান, প্রোডাক্ট হান্টে প্রচুর নতুন নতুন প্রোডাক্ট পাবলিশ হয়, তাদের থেকে ইন্সপিরেশন নিতে পারেন, যে আচ্ছা ওরা ওই প্রোডাক্টটা বানাইছে, এই প্রোডাক্টটা আমি বানাইলে এই এই ফিচার থাকতো, যে কোনো একটা আইডিয়া নিয়ে শুরু করেন। এবার আপনি কি করবেন, আইডিয়াটার সবচাইতে ছোট, মানে একটা মেইন পয়েন্ট, অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায় ছোট্ট একটা সিস্টেমে। একটা ফটো শেয়ারিং অ্যাপ্লিকেশন $1 billion হইতে পারে, জাস্ট কাজ তো করছে ফটো শেয়ারিং, তো সেখানে হাজার হাজার ফিচার থাকতে পারে, বাট আপনি এত কিছু চিন্তা করবেন না, একটা মেইন ফিচার সিলেক্ট করবেন, সেই মেইন ফিচারটা ইমপ্লিমেন্ট করবেন, ওভার দ্য টাইম ওটা যখন ইমপ্লিমেন্ট হয়ে যাবে আবার রিফ্যাক্টর করবেন, আরও 2-3টা 4-5টা ফিচার যুক্ত করবেন, প্রত্যেকটা বার যখন নতুন করে ইটারেশন করছেন, নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্ট করছেন, কী কী প্রবলেম ফেস করছেন সেগুলো আপনি কেস স্টাডিজ আকারে লিখবেন, কীভাবে সেটা সলভ করছেন সেগুলো কেস স্টাডিজ আকারে লিখবেন, সব কিছু। আপনার টার্গেট থাকবে, আমি 1-1.5 বছর ধরে বা 1 বছর ধরে, 6 মাস, 8 মাস, 1 বছর ধরে একটা প্রজেক্টের পেছনেই সময় ব্যয় করব, এবং এইটাকে আমার রেজুমিতে এমনভাবে হাইলাইট করব যে আমার আর বলার দরকার হবে না যে ভাই আমি HTML5 পারি, ভাই আমি ক্যানভাস পারি, বা আমি CSS3 পারি, বা আমি রিয়্যাক্ট পারি, অ্যাঙ্গুলার পারি, এগুলো বলার দরকার হবে না। আপনার প্রজেক্ট কথা বলবে। ভাই জাস্ট ইমাজিন, আপনি এখানে একজন স্টার্ট আপ ফাউন্ডারের রোল প্লে করছেন, আপনি একজন এন্টারপ্রেনর, আপনি একটা প্রবলেমের সলিউশন বাজারে আনতে চাচ্ছেন, দরকার নেই আপনার প্রপারলি একজন এন্টারপ্রেনর হওয়ার, ওই অ্যাপ্লিকেশনটাতে ব্যবসা করার, কারণ অ্যাপ্লিকেশন তৈরি করা আর অ্যাপ্লিকেশনতে ব্যবসা করা দুইটা দুই জিনিস, টোটালি দুই জিনিস, সেপারেট থিং। সো আপনি
ওইটা বাদ দেন, কিন্তু আপনি ধরে নেন যে আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেই প্রোডাক্টটা কালকে মার্কেটে যাবে, কালকে মার্কেটে নতুন কোনো ব্যবসা করবে। আপনি এইভাবে চিন্তা করেন, এইভাবে চিন্তা করে একটা প্রজেক্ট করেন। এই প্রজেক্টটা যদি আপনি পারফেক্ট ওয়েতে করতে পারেন, এই প্রজেক্টটা যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে পারেন, রিকোয়ারমেন্টস কালেক্ট করতে পারেন, রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং করতে পারেন, প্রজেক্টের জন্য একটা ছোটো ছোটো আর ছোটো ছোটো আকারে আর্কিটেকচার তৈরি করতে পারেন, সেটা ডিপ্লয় করতে পারেন, হোল লট অফ থিং, বাট আপনি যদি করতে পারেন একটা প্রফেশনাল ওয়েতে, তাহলে আপনাকে আর কাউকে বলতে হবে না যে ভাই আমি এইটা পারি ওইটা পারি হ্যান পারি ত্যান পারি। আপনার কাজ দেখে, আপনার রিজুমি দেখে এবং আপনার প্রজেক্ট দেখে সবাই বুঝে যাবে যে আপনি কি পারেন আর কি পারেন না। ওকে, অনেকেই বলতে পারেন ভাই আমি তো ব্যাক ইন্ড ডেভেলপার না, আমি ফ্রন্ট ইন্ড ডেভেলপার, তাহলে আমি এইগুলো কীভাবে করবো ডিপ্লয়মেন্ট এন্ড হাবি যাবি? করবেন না, আপনি শুধু ফ্রন্ট ইন্ডে ফোকাস করবেন। আপনি চেষ্টা করবেন, ফর এক্সাম্পল আপনি কমিউনিটি থেকে খুঁজে বের করেন যে এমন কে আছে যে ব্যাক শুধু ব্যাক ইন্ড ডেভেলপার, যে তার ব্যাক ইন্ডের জন্য একটা প্রজেক্ট করতে চায়, তার সাথে কোলাব করেন যে ভাই আপনি তো ব্যাক ইন্ড ডেভেলপার, আপনি ব্যাক ইন্ডের কাজটুকু করেন এই প্রজেক্টের জন্য, করে আমাকে এপিআইটা দেন, আমি ফ্রন্ট ইন্ড ডেভেলপার, আমি ফ্রন্ট ইন্ডের কাজ করি, এবং দুইজনের রিজুমিতেই আমরা প্রজেক্টটা শেয়ার করতে পারি যে ওকে এই প্রজেক্টের আমি ব্যাক ইন্ডের পার্ট করছি, এই প্রজেক্টের আমি ফ্রন্ট ইন্ডের পার্ট করছি, এইভাবে করে কোলাব করতে পারেন। কি মজার না বিষয়টা? তো আপনাকে সোশ্যাল হইতে হবে, এই ডেভেলপমেন্ট কমিউনিটিতে সোশ্যাল না হলে একটু সমস্যা। সেটা হচ্ছে যে আপনাকে কমিউনিটি বিল্ড করতে হবে, নেটওয়ার্কিং করতে হবে এবং অন্যের হেল্প নিতে হবে, অন্যের হাত ধরেই উপরে উঠতে হবে। সো আপনারা চাইলে আপনারা জাস্ট চিন্তাভাবনাটা পরিবর্তন করেন, ওয়েটা ভিন্নভাবে দেখার চেষ্টা করেন, তাহলে বিষয়গুলো সহজ হয়ে যাবে। ফ্রেশার, আমি ফ্রেশার এটা বলতে লজ্জা নেই, কিন্তু আমি কাজ পারি না এটা বলতে লজ্জা আছে, তাই না? যে আমি কিচ্ছু পারি না। আবার যদি এক্সকিউজটা এটা হয় যে ভাই আমি তো ফ্রেশার তাই কিছু পারি না, তাহলে তো কোনো কোম্পানি আমাকে নিবে না। কোম্পানির দরকার একজন ভালো মানুষ, ভালো ডেভেলপার, যে এসে হাল ধরতে পারবে একটা সিচুয়েশনের, তাই না? কোম্পানি তো দরকার নাই, কোম্পানি তো চিন্তা নাই যে আরে টাকা কামড়াচ্ছে আমার, বহু লাখ লাখ টাকা কামাই ফেলছি, টাকায় চুলকাচ্ছে সব জায়গায়, টাকায় সিনিমিনি খেলতেছে, আর আমি দুই চারটে লোক নিয়ে এসে বসায় বসায় স্যালারি দিই, এটা তো কোম্পানি চিন্তা করবে না, কোনো কোম্পানি করবে না। তো কোম্পানি কি চিন্তা করবে? এমন একজন যে এসে অ্যাটলিস্ট আমার যে সিনিয়র ডেভেলপারটা রয়েছে তার লোডটা কিছু হলেও কমাইতে পারে, সে এইভাবেই চিন্তা করবে। আমরা এইভাবেই চিন্তা করি সবসময় রিকুইট করার সময়। তো আপনি যদি এইরকম একটা প্রজেক্টে কাজ করেছেন দেখাইতে পারেন, বা প্রত্যেকটা যখন আপনার মানে রিজুমি এইভাবে সাজানো হবে তখন কিন্তু আপনার ইন্টারভিউটাও ওই রিজুমি কেন্দ্রিকই হবে। তো আপনি যখন রিজুমি অনুযায়ী আপনার প্রজেক্টে যে কাজগুলো করেছেন সেই অনুযায়ী কোশ্চিনের অ্যান্সারগুলো পারফেক্টলি দিতে পারবেন, মোস্ট প্রোবাবলি ইউ উইল গেট হায়ার্ড, ঠিক আছে? সো এইটা হায়ার হওয়ার পসিবিলিটিসটা অনেক বেড়ে যাবে। তো এই কারণে প্রজেক্ট করবেন খুব সিম্পল, একটা প্রজেক্ট করেন বা দুইটা প্রজেক্ট করেন, সেই প্রজেক্টটাকে মন থেকে ভেতর থেকে এমন কিছু করার চেষ্টা করেন যে কপি পেস্ট ই কমার্স, কপি পেস্ট ওয়েবসাইট না, যেটা দেখে আসলেই বোঝা যায় যে আপনি প্রেশার কন্ট্রোল করতে পারেন, আপনি কমপ্লিকেটেড থিঙ্কিং করতে পারেন, আপনি অ্যানালিটিক মানে আপনার ভেতরে অ্যানালিটিক্যাল থিঙ্কিং রয়েছে, আপনার ভেতরে একটা জিনিস একটা প্রজেক্ট শুরু থেকে শেষ করার চাহিদা রয়েছে, আপনার ভেতরে একটা প্রজেক্ট পলিশ করার মতো মানসিকতা রয়েছে এবং স্ট্রেংথ রয়েছে, একটা কোড করার পরে সেটা রিফ্যাক্টর করা কিন্তু যথেষ্ট টাফ বিষয়, সো আপনার ভেতরে সেই কোয়ালিটিটাও রয়েছে, তাহলে কেন একটা কোম্পানি আপনাকে হায়ার করবে না বলেন তো আমাকে? না করার কারণ আছে? কোনো কারণ নাই। তো দয়া করে এই প্রশ্নগুলো আর করবেন না। আপনারা একটা ভালো প্রজেক্ট করেন, সেই প্রজেক্ট অবশ্যই আপনি যদি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে ওই একটা প্রজেক্ট দিয়েই হায়ার হওয়া পসিবল। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে, আর যদি কাজে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর ওয়াই নট, সাবস্ক্রাইব কেন করবেন না? ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, তাই না? অবশ্যই তারপরেও যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, গুড বাই।